আমরা তো পড়তেও জানি না, এরা কত চমৎকার ভাবে পড়ে। এখন আমার প্রশ্ন হলো, তো মক্কাবাসী মদিনাবাসী বললাম তুই মওলুদ নবী অফ মক্কা, মওলুদ নবী অফ মদিনা। ইউটিউবের চার্জ বেল আপনি পাবেন, এক্ষুনি দেখতে পাবেন আপনারা। দেখেন নবীকে সালাম দিয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ও কিয়াম করা এটা নাকি বেদাত? এক মোল্লা ফতোয়া দিল, ওয়া নবীর সালাম দিবার দায়িত্ব অন বললি, আল্লাহর দিবার দায়িত্ব সুরি গাছ জুড়ুন করি। এটা কত তোর ব্যাখল করতে নেবে মাথার বাড়ি দল ওই ও মুশকালি ওই তো মলি জামাল আনাম দিল মোটম সব এনার ফল এ আই মুশকালের চাইতে তৈরি ফল এখন নামাজ ন, এখন আল্লাহর মতো তার যদি নামাজ উঠতে পারে মানুষ বেশি দেখ কেন করতে পারত না নসিমে যা নিবি মুস্তফার খবর এটা নাকি বেদা নবীর সালাম জন বললি আল্লাহর দিবাল কত বড় মুরুখ মৌলবী গুরু আল্লাহর জন্য তুমি সুপারি কাজ করতে মেয়েরাজের রাত্রে আল্লাহ আমার নবীকে নিতে 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 সপ্ত আসমানের উপরে সিদ্ধরাজের মন্দার পার করায় নিয়ে গেলেন। নবী তো ওইখানে আল্লাহকে সালাম দে নাই, বরং সে আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকা ইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম কে দিয়েছে? দেখ ইতে সুরি গাজুলি দেন বলে তুমি
কত বড় বেআকল মৌলুদ, আল্লাহ আল্লাহ সালাম আছে না, ইতিয়ে না বুঝতে পারে। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, বেশি দূর লাগবে না। আপনারা মুরব্বীদের কবরস্থানে যান, এরকম বোঝা। আমরা মুরব্বীদের কবরস্থানে যাই কি করার জন্য? আচ্ছা, আপনারা কবরস্থানে গিয়ে সালাম দেন তো কাকে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদের উপর সালাম। এটা কি আপনি বসে বসে দিয়েছিলেন? মানুষ কবরস্থানে গিয়ে সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল দিয়ার, এ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, نسأل الله لنا ولكم العافية وإن إن شاء الله بكم للاحقون. আপনি কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিলেন কি বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও আমার দেশবাসী, কোরআন হাদিস এতটুকু বুঝবেন না, আপনি বিচার করুন। একটা সাধারণ কবরস্থানে গিয়ে যদি দাঁড়িয়ে তাদের কবরবাসীকে সালাম দিই, আমার নবীকে সালাম দিলে শিরিক কিভাবে হয়? দাঁড়িয়ে সালাম দিলে শিরিক হয়, তাহলে কোন মুসলমানের কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে পারবে না? মূর্খ একজন সাধারণ কবরস্থানে গিয়ে যদি আমি দাঁড়িয়ে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, যেখানে মুসলমানের কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, তো নবীকে দাঁড়িয়ে সালাম দিলে এটা শিরিক হয় কিভাবে? আসলে খোদা জব দিন লেতা হে হেমাকত আহি জাতি হে, আল্লাহ যখন কারো থেকে দিন জন্ম নিয়ে ফেলে তার মধ্যে হেমাকত বেউকুফি আসে যায়। আসলে তিন ন টাঙ্গি ছিল না, টাঙ্গি ফাখানার টাঙ্গি, টাঙ্গি কয় প্রকার? একটা হলো ফাখানার টাঙ্গি, আর একটা হলো মগজের টাঙ্গি, সেফটি টাঙ্গি হয়ে যাবে। একটা হলো ফাইখানার টাঙ্গি, আর একটা হলো মগজের টাঙ্গি। টাঙ্গি যদি পরিবর্তন হয় ফাখানার টাঙ্গি তাকে নিচে, মগজের টাঙ্গি তাকে না করুক, কোন সময় টাঙ্গি পরিবর্তন হয়, এ মোতম সাহেবের অবস্থা হোক, দুনিয়ার মাছগুলো যত মাছ আছে দেখবেন যে সামনের দিকে লাফাচ্ছে, বোয়াল মাছ কোন দিকে লাগা? শৈল মেশ, রুইট মেশ, দুনিয়ার যত মাছ আছে সবগুলো লাগবে কোন দিকে? সামনের দিকে। কিন্তু চিংড়ি মাছ ফ্যাশন কি? টাঙ্গি উড়লো নিজে গিয়েই রই, নিজে দূর গিয়ে রই। টাঙ্গি যদি পরিবর্তন আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর, আর নবীকে দাঁড়িয়ে সালাম দিলে এটা কি বেদাত হয়? এগুলো কি মানুষ না কি? আমার বুঝে হতো না। যাই হোক, আমি আমি আসলে জাতীয় কথা বলি না, একটু বলতে হচ্ছে।
আজকে মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে। এই সমস্ত মৌলবীদের তালে পড়ে অনেক সদাশিতে মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বুঝে আনার জন্য এই তরজা ইখতিয়ার করেছি, নতুবা আমিও দিতাম গালি। কারণ এই মৌলবীদের খপ্পরে পড়ে অনেক সদাশিতে মানুষ ইমান হারা হচ্ছে। এদেরকে বুঝে আনার জন্য আমি কথাগুলো বলছি অত্যন্ত শালীনতার মাধ্যমে। সুন্নিয়তের ময়দান আমাদেরকে মজবুত করতে হবে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আছেন, থাকবেন, দেখি আতুল ইনশাল্লাহ। আমার উপর সুন্নি জামাতের বিরাট গুরু দায়িত্ব, বিরাট কর্মসূচি সামনে আসতেছে। আমরা বড় বসে থাকলে হবে না। আপনারা এক কর্মসূচি পালন করতে রাজি আছেন তো? এর আগে একটা দাবাত, এই মাসের 29 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মাঠ, আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়া বাংলাদেশের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ, ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আগামী কয় তারিখ? এই মাসে কোন জায়গা যাবেন? আওয়াজ কমে দিন, মাহবুব রহমান যাইব না? যাইব না বাবি? যাইব, যাইব, তোমার যাইবে, সায় ফোন ফোন যাবে, আপ তুলি মাশাআল্লাহ, দেখুন আর তুললি গাড়ি নেবে বুঝলি, পাঠানোর জন্য 4,000 টাকা খরচ করে দিতে পারে। অনেক মানুষ আছে এখানে, অনেক পয়সাওয়ালা মানুষ আছে এখানে। আমি কয়েকজন দেখবো, হুজুর আমি একটা গাড়ি দেব, আমি একজন মোল্লা মানুষ, আজকে 12 বছর আন্দোলন, লক্ষ লক্ষ টাকা ব্যয়, আপনারা একটু হেল্প করে একটা গাড়ি নিয়ে যেতে পারবেন না? এ মারহাবা, আর ভাই মানা কামাল সাহেব একটি গাড়ি, মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই ভে ব্যাগন উদ্দিন, আলহামদুলিল্লাহ, এবার আলেম মানুষ ত্যাগ অত্যন্ত মহব্বতরি হইবে না এদের। এবার আবদা মাওলা মকবুল আহমদ ওয়াজিদি রহমতুল্লাহ রায়, এবার তাহলে গাড়ি লে দূর দিত, এবার না গিয়ে এলে গো যার গো হারাপ তো জঙ্গ করি বাবা। আর কে আছে না একখান গাড়ি দিতে যে বর্তল ইত্তুন আর নাই ভাল না জি আজকে 12 বছর আন্দোলনের ফসল, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে, এবং অনেক গরিব মানুষ আছে। সেদিন বাংলাদেশের পার্লামেন্টে যৌতুকের বিরুদ্ধে যে কঠোর আইন পাস হলো, আমি বলবো এটা আমার আঞ্জুমানের আন্দোলনের ফসল। আজকেও চট্টগ্রাম লালডিগির মাঠে মেয়র চত্তর মেয়র আজম নাসির সাহেব আজকে যে বিরাট সমাবেশ ডাকছেন, কি উপলক্ষে মাদক এবং দুর্নীতি, মাদক বিরোধী পাশাপাশি যৌতুক, ইনশাল্লাহ এখন একেবারে আমি একজন ছিলাম, এখন চতুর্পাশে যৌতুক বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল। সেদিন বাংলাদেশের পার্লামেন্টে যৌতুকের বিরুদ্ধে যে কত আইন পাস হলো, আমি বলবো এটা আমার আঞ্জুমানের আন্দোলনের ফসল। তবে এর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এই সরকারকে ধন্যবাদ দেওয়ার দরকার। তবে সরকারকে বলবো যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাস করে এই দেশকে যৌতুক থেকে মুক্ত করতে পারবেন না, কারণ
আমাদের দেশের গরিব মানুষের সংখ্যা বেশি। এই জন্য আমি সরকারের কাছে বিনয়ের সাথে বলবো, এই দেশে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরেজ স্থান গঠন করা হোক। সেই মেরেজ স্থান থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক কালকে হোক একদিনের দিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। আমি চাচ্ছি লক্ষাধিক মানুষ যদি জমিয়তুল ফালাহ ময়দানে একত্রিত করে আমরা যখন একযোগে দাবি দেব তখন সরকার জনগণের দাবি মানতে বাধ্য। যাবেন একটু যাবেন যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আশা করি বাবা নূরি বাংলা নবীর প্রেমে কয়েকজন রসুলের শত্রুকে গালি দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হলো, জেলে যেতে হলো, রিমান্ড দেওয়া হলো, কিন্তু যারা নবীর সামনে বেয়াদবি করে তাদের বিরুদ্ধে মামলা হয় না। ইনশাআল্লাহ দোয়া করেন, আমরা অনেক কর্মসূচিতে যাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন, প্রস্তুত থাকবেন। আগে বিশেষ করে আগে কোথায় যেতে হবে বললাম, জমিয়তুল ফালাহ মাঠে এ দাওয়াতটা দিলাম। কথা দ্বারা কষ্ট আসলে ক্ষমা করবেন, বয়স বেশি, এখন তার দীর্ঘক্ষণ বক্তব্য রাখার সেই বয়স এখন নেই। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এবার সবাই ধৈর্য সহকারে বসুন। আয়েজগার আমি যারা মাওলানা মাহবুবুল আলম নূরে বাংলা এখন বক্তব্য রাখবেন, সবাই ধৈর্য সহকারে বসে বক্তব্য শুনবেন। আর আমাদের মধ্যে অনেক মানুষ কিন্তু নামাজের প্রতি অবহেলা, নামাজ আমি যেগুলো মানে এগুলো নবীর সুন্নতের কথা বললাম, নামাজ পড়া কিন্তু ফরজ, নামাজ যেন কাজা না হয়। আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাহ পরিবারের মানুষ, আমাদের আকীদা মজবুত, বাতিল যারা যত ষড়যন্ত্র করুক ইনশাআল্লাহ আমাদের ছেলেদের আকীদা নষ্ট করতে পারবে না। আকীদা মজবুত আছে শুধু আমল, আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, অনেক বাইরা নামাজ পড়ে না, সাবধান, নামাজ যেন অবহেলা না হয়। নামাজ পড়তে হবে, মেয়েদেরকে পর্দা করতে হবে। আরেকটা জিনিস মাদক, বিশেষ করে জুয়া, এখন তো ছেলেরা মোবাইলে মোবাইলে জুয়া খেলে, আছেন আছেন না? আজকে আমার সাথে ওয়াদা আমরা জীবনে আর এই জুয়া খেলা খেলব না। এই ছেলেরা এরা সবাই তো খাই না, যারা বলে আর কি বলে আমরা আজ থেকে জুয়া খেলবো না, আমরা জুয়া খেলবো না, মাদক শরাব মদ ফেন্সিডি ইয়াবা বাবা আমরা পয়সা দিয়ে কিনে ব্যবহার করা দূরের কথা, মফত দিল আমরা ব্যবহার করবো না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর গুলো আর সময় বলবো সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।